আবারও ধর্মনগর রেল স্টেশন থেকে উদ্ধার গাজা। রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আরপিএফ মঙ্গলবার সকালে গাজা উদ্ধার করে। গ্রেফতার করা হয় 3 মহিলা সহ এক ব্যক্তিকে। ধৃতদের কাছ থেকে 29 কেজি 500 গাজা উদ্ধার করা হয়েছে। আরপিএফ দুটি কামরা থেকে 4টি ভাগে গাঁজাগুলো উদ্ধার করে, তবে একজন পালিয়ে যায়। পরবর্তী সময়ে হামসফর এক্সপ্রেস বদরপুর যাওয়ার পর পালিয়ে যাওয়া কারবারিকে গ্রেফতার করে। আরপিএফ জানায়, এদিন গোপন খবরের ভিত্তিতে আরপিএফ ধর্মনগর স্টেশনে ওত পেতে বসেছিল। আগরতলা থেকে দিল্লিগামী হামসফর ট্রেন ধর্মনগর পৌঁছলেই তল্লাশি শুরু করে দেয় আরপিএফ। তখনই একটি কামরায় পৃথকভাবে রাখা কয়েকটি প্যাকেটে আরপিএফ জওয়ানদের নজরে পড়ে এবং সঙ্গে সঙ্গেই প্যাকেটগুলোকে উদ্ধার করে পুলিশ। এই প্যাকেটগুলোর সঙ্গেই ছিল সুরজ মণ্ডল, পুনম দেবী, সুনিতা দেবী, জাসু দেবী এবং রজনী রমন ভারতী। তল্লাশির সময় পালিয়ে গিয়েছিল রজনী রমন, তাকেই পরে বদরপুর থেকে উদ্ধার করা হয়েছিল। তাদের বাড়ি বিহারের নাগাচিয়া জেলার নাগদাহার গ্রামে। ধৃতরা সবাই আগরতলা থেকে হামসফর এক্সপ্রেস করে বিহারের কিষাগঞ্জে যাবার কথা ছিল। আরপিএফ আধিকারিক লক্ষণ দেব বর্মা জানিয়েছেন, উদ্ধারকৃত গাজার বাজার মূল্য 1,77,000 টাকা। প্রশ্ন হচ্ছে, হামসফর এক্সপ্রেস দিয়ে প্রতিনিয়ত গাঁজা পাচার করছে কারবারিরা। কিছু কিছু ক্ষেত্রে পুলিশ কারবারিদের গ্রেপ্তার করলেও অধিকাংশ সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে চক্রের চাইরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।